হিসাবে আমাকে সবাই চেনে, ফলে সব পরিস্থিতিতেই ময়দানে থাকি। পরিস্থিতি বদলাচ্ছে এটা জানি, কিন্তু এই বদলানো পরিস্থিতিতেও যে ঘরে থাকবো না সেটা বুঝিয়ে দেওয়ার জন্যই আজকে বরং নামাজ পড়ে বুঝিয়ে দিতে চাইছি যে এটা আমাদের অধিকার, আমরা যেখানে ইচ্ছা সেখানে সুষ্ঠুভাবে ধর্ম পালন করতে পারি, অধিকার সংবিধান আমাদের। এটা খুবই দুর্ভাগ্যজনক। আনিসকাণ্ড আর হাসখালির ঘটনা এক নয়, আনিসকে হত্যা করেছে পুলিশের লোকেরা, সেটা প্রমাণ হয়েছে শুধুমাত্র কাগজ বা রিপোর্ট প্রকাশ্যে আসার অপেক্ষা। হাসখালিতে যে ঘটনা হয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয় বর্বরতা, এবং এই ধরনের বর্বরতা সারা দেশ জুড়ে ঘটছে, পশ্চিমবাংলাতেও ঘটছে। ভালো জায়গা, মনোরম পরিবেশ, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে পার্কে নামাজ পড়তে দিচ্ছে না, ইফতার করতে দিচ্ছে না, এমনকি জুমার নামাজ আদায় করার ক্ষেত্রেও বাধা দিচ্ছে। আমরা দেখলাম যে পশ্চিমবাংলায় বাধা আছে কি না, তবে সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে, কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি। আমরা দেখি রমজানের একটা আলাদা গুরুত্ব আছে, এবং সবথেকে বড় মিলন উৎসব ঈদ আসন্ন, তার আগে রমজানের যে হক সেটা আদায় করার জন্যে একে অপরে মিলিত হয়ে শুধু রোজাদারদের নিয়েই একটা ইফতার মজলিসের আয়োজন। এখানে ভালো জায়গা, মনোরম পরিবেশ, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে পার্কে নামাজ পড়তে দিচ্ছে না, ইফতার করতে দিচ্ছে না, এমনকি জুমার নামাজ আদায় করার ক্ষেত্রেও বাধা দিচ্ছে। আমরা দেখলাম যে পশ্চিমবাংলায় বাধা আছে কি না, তবে সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে, কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি। আমরা দেখেছি কিছুদিন আগে রামনবমীতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিভিন্নভাবে মুসলিমদের উপর অত্যাচার হয়েছে, সেই সাথে পশ্চিমবঙ্গের হাওড়া জেলাতেও দেখেছি, এই বিষয়ে কী বলবেন আপনি? এখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে, অবিজেপি শাসিত রাজ্যগুলোতেও হচ্ছে, কেউ বিজেপির নাম ধরে করছে, কেউ সেকুলার মুখোশ পরেও কিন্তু রামনবমীর মিছিল অস্ত্র নিয়েও করছে। আমাদের রাজ্যেও যাদেরকে আমরা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল বলে মনে করি, সেই দলের নেতারাও কিন্তু অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করেছে। ফলে আদর্শগতভাবে বিজেপি এবং অবিজেপি দলগুলোর ভিতরে কোনো পার্থক্য আজকে দেখা যাচ্ছে না, এবং এটা যদি চলতে থাকে, এই অস্ত্রের ঝনঝনানি, এই গেরুয়া আস্ফালন, তাহলে ভারতবর্ষের ভবিষ্যৎ নষ্ট হবে, শ্রীলঙ্কার মতোই অবধারিত। এই যে যেমন আপনি বললেন যে খোলা ময়দানে নামাজ পড়ে, আপনারা কি প্রমাণ করতে চাইছেন যে দিদির রাজ্যে কোনোরকম নামাজ পড়তে গেলে বাধা তৈরি হয়নি, এটা কি নতুন করে প্রমাণ করতে চাইছেন? একেবারেই প্রমাণ নয়, বরং নামাজ পড়ে বুঝিয়ে দিতে চাইছি যে এটা আমাদের অধিকার, আমরা যেখানে ইচ্ছা সেখানে সুষ্ঠুভাবে ধর্ম পালন করতে পারি, এই অধিকার সংবিধান আমাদের দিয়েছে। অনেকেই হয়তো মনে করছে যে মুসলমানরা ভীত সন্ত্রস্ত, আমরা ভীত নই, আমরা সন্ত্রস্ত নই। মানে পরোক্ষভাবে কামরুজ্জামান সাহেব কি পশ্চিমবঙ্গের পানি মাপতে চাইলেন? পানি মাপামাপি নয়, পশ্চিমবাংলায় আছি এবং এখানকার পালস বুঝি, এবং এই 26 বছর ধরে এই মাটিতে একজন আন্দোলনের, অরাজনৈতিক আন্দোলনের কর্মী হিসাবে আমাকে সবাই চেনে, ফলে সব পরিস্থিতিতেই ময়দানে থাকি। পরিস্থিতি বদলাচ্ছে এটা জানি, কিন্তু এই বদলানো পরিস্থিতিতেও যে ঘরে থাকবো না সেটা বুঝিয়ে দেওয়ার জন্যই আজকের রাস্তায় নামা। ভালো জায়গা, মনোরম পরিবেশ, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে পার্কে নামাজ পড়তে দিচ্ছে না, ইফতার করতে দিচ্ছে না, এমনকি জুমার নামাজ আদায় করার ক্ষেত্রেও বাধা দিচ্ছে। আমরা দেখলাম যে পশ্চিমবাংলায় বাধা আছে কি না, তবে সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে, কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি। আমরা দেখেছি কিছুদিন আগে রামনবমীতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিভিন্নভাবে মুসলিমদের উপর অত্যাচার হয়েছে, সেই সাথে পশ্চিমবাংলা হাওড়া জেলাতেও দেখেছি, এই বিষয়ে কী বলবেন আপনি? এখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে, অবিজেপি শাসিত রাজ্যগুলোতেও হচ্ছে, কেউ বিজেপির নাম ধরে করছে, কেউ সেকুলার মুখোশ পরেও কিন্তু রামনবমীর মিছিল
অস্ত্র নিয়েও করছে। আমাদের রাজ্যেও যাদেরকে আমরা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল বলে মনে করি, সেই দলের নেতারাও কিন্তু অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করেছে। ফলে আদর্শগতভাবে বিজেপি এবং অবিজেপি দলগুলোর ভিতরে কোনো পার্থক্য আজকে দেখা যাচ্ছে না, এবং এটা যদি চলতে থাকে এই অস্ত্রের ঝনঝনানি, এই গেরুয়া আস্ফালন, তাহলে ভারতবর্ষের ভবিষ্যৎ নষ্ট হবে শ্রীলঙ্কার মতোই অবধারিত। এই যে যেমন আপনি বললেন যে খোলা ময়দানে নামাজ পড়ে, আপনারা কি প্রমাণ করতে চাইছেন যে দিদির রাজ্যে কোনো রকম নামাজ পড়তে গেলে বাধা তৈরি হয়নি, এটা কি নতুন করে প্রমাণ করতে চাইছেন? একেবারেই প্রমাণ নয়, বরং নামাজ পড়ে বুঝিয়ে দিতে চাইছি যে এটা আমাদের অধিকার, আমরা যেখানে ইচ্ছা সেখানে সুষ্ঠুভাবে ধর্ম পালন করতে পারি, অধিকার সংবিধান আমাদের দিয়েছে। অনেকেই হয়তো মনে করছে যে মুসলমানরা ভীত সন্ত্রস্ত, আমরা ভীত নই, আমরা সন্ত্রস্ত নই। মানে পরোক্ষভাবে কামরুজ্জামান সাহেব কি পশ্চিমবঙ্গের পানি মাপতে চাইলেন? পানি মাপামাপি নয়, পশ্চিমবাংলায় আছি এবং এখানকার পালস বুঝি, এবং এই 26 বছর ধরে এই মাটিতে একজন আন্দোলনের, রাজনৈতিক আন্দোলনের কর্মী হিসাবে আমাকে সবাই চেনে, ফলে সব পরিস্থিতিতেই ময়দানে থাকি। পরিস্থিতি বদলাচ্ছে এটা জানি, কিন্তু এই বদলানো পরিস্থিতিতেও যে ঘরে থাকবো না সেটা বুঝিয়ে দেওয়ার জন্যই আজকের রাস্তায়। বর্তমান পরিস্থিতিতে যুব ফেডারেশন যুব সমাজের উদ্দেশ্যে কি বার্তা দেবে? আমাদের অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, শিক্ষায় এবং স্বনির্ভরতার জন্য এগিয়ে যেতে হবে। আমরা জানি যে সংখ্যালঘুদের শিক্ষাক্ষেত্রে এবং স্বনির্ভর করার জন্য, অর্থনৈতিক অবস্থার মান উন্নয়নের জন্য সরকার 10% সংরক্ষণ দিয়েছিল, কিন্তু সেই সংরক্ষণ এই 12 বছরে কার্যকরী হয়নি। তো ফলে সরকারের সেই সংস্থাগুলো যে মুসলমানদের আর্থসামাজিক অবস্থার মান উন্নয়ন চায় না, এটা প্রমাণিত। তাই আজকের সংখ্যালঘু ছাত্র যুব সমাজকে বলবো, তোমরা শিক্ষার মধ্য দিয়ে নিজের যোগ্যতা অর্জন করো এবং স্বনির্ভর হওয়ার চেষ্টা করো। তুমি যদি যোগ্যতা অর্জন করতে পারো তাহলে তোমাকে কেউ পিছিয়ে রাখতে পারবে না। হাসকাণ্ড বক্তব্যের পরে হাসখালির কাণ্ড করলো, এই বিষয়ে কি বলবেন, আপনি কি যাবেন? এটা খুবই দুর্ভাগ্যজনক। আনিস কাণ্ড আর হাসখালির ঘটনা এক নয়, আনিসকে হত্যা করেছে পুলিশের লোকেরা, সেটা প্রমাণ হয়েছে শুধুমাত্র কাগজ বা রিপোর্ট প্রকাশ্যে আসার অপেক্ষা। হাসখালিতে যে ঘটনা হয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয় বর্বরতা, এবং এই ধরনের বর্বরতা সারা দেশ জুড়ে ঘটছে, পশ্চিমবাংলাতেও ঘটছে। এই যে শিশুদের ধর্ষণ আমাদের উত্তর চব্বিশ পরগনার ধান্যগড়িয়াতেও হয়েছে, এগুলো যে হচ্ছে তা একটা সামাজিক অবক্ষয় ঘটেছে। আমাদের দেশের শিক্ষা এবং নতুন প্রজন্মকে গড়ে তোলার জন্য যে শিক্ষা প্রয়োজন, সেই শিক্ষার প্রতি আমাদের সরকার অবজ্ঞা করছে। তাই এই সামাজিক ব্যাধি, সামাজিক অবক্ষয় পুরো সমাজকে গ্রাস করে ফেলেছে। সরকার এবং প্রশাসন সচেতন না হলে আগামী দিনে হয়তো এই ব্যাধির আরও বেশি প্রসার ঘটবে। দুর্ভাগ্যজনক পরিবেশ তো তৈরি হয়েছে, তার মধ্যে আমরা গতকালকে দেখলাম হাইকোর্ট